মন্দির নগরী উদয়পুরে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এবার চোরের দল হানা দিল উদয়পুর ধ্বজনগর পুলিশ লাইন এলাকায়। জানা যায়, ধ্বজনগর এলাকায় সুনীল দেবনাথের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা বাণিজ্য করেছেন উত্তম দেববর্মা, আর পাশের ঘরে ভাড়া থাকে তার বোন দেবদানী জমাতিয়া। কয়েকদিন ধরে অসুস্থ হয়ে দেবদানী জমাতিয়া গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন, আর উত্তম নিজ দোকানে প্রতিদিনের মতো সকালে দোকানে চলে যায় আর রাতে ফিরে আসে বাড়িতে। সোমবার দোকান বন্ধ করে রাতে ঘরে এসে দেখে তার ঘরের তালা ভাঙা, বোনের ঘরেও তালা ভাঙা। রাতেই খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনা হয়েছে, আমি দোকান থেকে আনার পর দিয়ে সেটা আমি ঘোরায় দেখছি যে আমার ঘরটা খোলা, আমার দ্বিতীয় ঘর খোলা। আয়া ঘর দেখি আমার পরে এইসব জিনিসপত্র সব লন্ডপন্ড। এরপরে আমি মালিকটা জানাইছি যে ঘরে কেউ এমন অবস্থা। এরপরে আয়া দেখি কিন্তু আমার বড় মিসেস ফোন করছি, তুমি তালা দিই ঘর তালা দিছ বা তালা দিছে এইসব। এই আপনার নাম? আমার নাম উত্তম দেববর্মা। এটা কোন জায়গা? এটা ধ্বজনগর পুলিশ লাইন এমপিসের সামনে, মানে আসম হোটেল সামনে। আপনারা কি ভাড়া থাকতেন নাকি? হ্যাঁ, আমি ভাড়া থাকি। বাড়ি এখন এক বছর আছে ভাড়া আছে। বাড়ির মালিকের নাম? সুনীল দেবনাথ। মূল কয়টা বাড়িতে ঘটনা চুরি? দুইটা বাড়ি। দুইটা ঘর? হ্যাঁ, দুইটা ঘর। দুইটা ঘর। ওই পাশের তারা কি আছে বর্তমানে? বর্তমানে আছে, কিন্তু তারা হসপিটালে অ্যাডমিট, আমার দিদি হসপিটালে অ্যাডমিট। নাম কি? দেবদানি দেব জমাতিয়া। জমাতিয়া। বাড়ি কোথায়? বাড়ি শিলঘাটি। শিলঘাটি। বর্তমানে তারা এদিকে থাকে? হ্যাঁ। আপনার আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি? আমার তো মেয়ের একটু একটু গলা চিনেছিল আর টাকা একটু আসলো, 2-2.5 হাজার মতন আসলো এক দূরে। আপনার দিদির ঘরে? দিদির ঘরে আমি কইতে পারতাম না। পুলিশ কি এসেছে? ওই তো পুলিশ এসেছে, আয়েশা তদন্ত করতেছে, তারা সব কিছু দেখে রেখে গেছে। এখন আগে কী হবো তারাই কোথার উপর। ওই তো দুই রুমে আসলো তারা, আয়েশারা দেখছে ঘরে কেউ নাই। আয়েশা তারা মদ পান করছে বা কিছু করছে তারা, আয়েশারা তারা কয়জন আছে আমি তো কইতে পারি না। ওই তো মনে করেন হে ঘরের রুম আমি বিয়ারের বোতল পাইছি, আপনারা দেখছেন। তারা এদিকে মদমত করে চুরি করেছে আপনার ধারণা? হ্যাঁ হ্যাঁ। Bureau Report, Voice 18.